এরপরে একদম শেষের দিকে আসলে আর কিছুই খাচ্ছিলেন না গত তিন দিন থেকে সেই জন্য আমরা লিকুইড খাবার শিরা দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এরপরে আর আমরা সময় পাইনি আমাদের কাছে তিনি এক নক্ষত্র সম মানুষ কখনো নাটকে কখনো এমনি কোনো আলোচনার অনুষ্ঠানে বহুবার দেখা হয়েছে বহুবার কথা হয়েছে কখনো কখনো আমার সৌভাগ্য হয়েছে যে একই মঞ্চে থেকে বক্তৃতা করার কথা বলার আমরা লক্ষ্য করেছি তার যে পর্যবেক্ষণ তার যে অন্তর্দৃষ্টি সমাজ সম্পর্কে রাজনীতি সম্পর্কে সাহিত্য সম্পর্কে সংস্কৃতি সম্পর্কে এগুলো স্পর্শ করার মানুষ আমাদের আশেপাশে নেই আশেপাশে বলি কেন যদি সারাদেশের মনীষার ব্যাপারটা আমরা চিন্তা করি মননের ব্যাপারটা চিন্তা চিন্তা করি সেখানে কথাশিল্পী হাসান আজিজুল হক প্রফেসর হাসান আজিজুল হক দার্শনিক হাসান আজিজুল হক অনন্য তার সাথে আশেপাশে এই মুহূর্তে একমাত্র হয়তো প্রফেসর সনদ কুমার সাহারি শুধু তুলনা হতে পারে অসাধারণ ছিলেন সাহিত্যের সৃজনশীলতার ক্ষেত্রে দুই বঙ্গ মিলিয়ে দুই বাংলা মিলিয়ে তিনি একেবারে প্রথম ব্যক্তি আর যদি আমরা মনে করি যে বৈশ্বিক সাহিত্যের ব্যাপারটা চিন্তা করি সেখানেও তার একটা বড় রকম অবস্থান রয়েছে যদি তার সাহিত্যকর্ম অনুদিত হতো তাহলে এই মুহূর্তে সারা পৃথিবীতে যারা সাহিত্য চর্চা করছে বোঝা যেত যে হাসান আজিজুল হক সেই পুরুধা ব্যক্তিত্বদের বৈশ্বিক পরিপ্রেক্ষিতে যারা পুরুধা তাদের কাছাকাছি আছেন তার মৃত্যুতে একটা বিরাট শূন্যতা পূরণ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এখানকার মননশীলতা চর্চার ক্ষেত্রে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে সাহিত্য চর্চার ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা দেখ দেখা দিল আমরা যদি দেখি যে দূর থেকে বহু দূর থেকে একটা মানুষকে দেখা যেত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা মহিরুইয়ের মহিরুইয়ের মতো তিনি হাসান আজিজুল হক তার মৃত্যুতে একটা বিশাল শূন্যতা তৈরি হলো তিনি মুখে বলতেন আমি অনেক সময় আমি সেটা কম্পোজ করে দিতাম এভাবে তার লেখাগুলো হতো এটা এটা লাস্ট তিন চার বছর আমি এভাবে লিখে দিয়েছি তিনি হাতে লিখতেন খুবই কম শেষের দিকে গত বছর বা তার আগের বছর অল্প কিছু লেখা তিনি হাতে লিখেছেন খুব সৃষ্টিশীল মানুষ ছিলেন উনি মানে লেখালেখি করা চিন্তাভাবনা করা এগুলো নিয়ে তিনি খুব নিজেকে ব্যস্ত রাখতেন এবং তিনি গত বছর করোনা শুরু হওয়ার পরেও তিনি মানে লেখালেখি করেছেন তার সর্বশেষ লেখা মাটির বাড়ি যতদিন চন্দ্রসূর্য নামে একটি লেখা তিনি লিখছিলেন এবং আমি সেই কিছু লেখাটা আমি তাকে কম্পোজ করে দিয়ে দিচ্ছিলাম এই লেখাটা শেষ করার খুব ইচ্ছে ছিল আরেকটা লেখার ইচ্ছে ছিল তার তরলা বালা নামে একটা উপন্যাস তিনি লিখতে চেয়েছিলেন এবং আমাকে প্রায়ই বলতেন যে এসো আমরা এই লেখাটা শেষ করি এবং গত তিন চার মাস আগেও অর্থাৎ ঢাকা থেকে তিনি ফেরার পরেও আমাকে বলেছেন যে আসো আমরা লেখাটা আবার শুরু করি এই লেখাটা দুটো শেষ করার খুব তার ইচ্ছে ছিল এটি শেষ পর্যন্ত আর হল না